দর্শক, এবারে আর্মি স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, সফলেই মানুষ ফজলে হাসান আবেদ স্যারের এই মরদেহে শ্রদ্ধা জানাতে আসা মানুষ কি বলছেন, আর কতক্ষণ এখানে তার মরদেহ রাখা হবে এবং কখন জানাজের নামাজ অনুষ্ঠিত হবে? জোহর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার ফজলে হাসান আবেদের যে মরদেহ, সেটি কিন্তু এখনও পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সর্বসাধারণ অসংখ্য মানুষ অপেক্ষা করছেন বাইরে, এবং এখানে কিন্তু আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। তাদের সাথে আমরা কথা বলছি কিছুক্ষণ পর পরে, এবং তাদের মাধ্যমে আমরা জানবার চেষ্টা করছি যে তার যে অনন্য সৃষ্টি, অনন্য অবদান, এবং দেশি বিদেশি নানা সম্মানে যিনি ভূষিত হয়েছেন, সেই মানুষটিকে আমরা বারবার তাকে তাদের যারা সহকর্মী রয়েছেন তারা স্মরণ করছে, এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সকলেই কিন্তু স্মরণ করছেন। আমরা পেয়েছি রাশিদ খান মেননকে। আপনার সাথে একটু কথা বলি, ফজলে হাসান আবেদ স্যারের চলে যাওয়া, এটি আসলে আমাদের জন্য কি পরিমাণ ক্ষতি হলো, এবং বাংলাদেশকে তিনি নিয়ে গিয়েছিলেন একটি বিশ্ব দরবারে, এবং বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে আসলে তিনি রিপ্রেজেন্ট করতেন, তো সেক্ষেত্রে আসলে তার চলে যাওয়া আমাদের জন্য কতখানি ক্ষতিকর। সবাই তো আমাদের সবাইকেই চলে যেতে হবে, চলে যাওয়া তো একটা শূন্যতা সৃষ্টি করে, তবে সব শূন্যতা পূরণ করা যায় না। প্রকৃতির নিয়ম শূন্যতা পূরণ করা, কিন্তু সব শূন্যতা পূরণ করা যায় না। আমার মনে হয় যে ফজলে হাসান আবেদ বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, বিশেষ করে বেসরকারি উন্নয়ন প্রচেষ্টার মধ্য দিয়ে, এটা নিশ্চয়ই একটা স্মরণীয় ঘটনা থাকবে আমাদের জন্য। আমরা বাঙালিরা কতখানি অনুধাবন করতে পারি আমি জানি না, তবে সারা বিশ্ব এটা অনুধাবন করে বলে আমার ধারণা আর কি। যে কারণে আমরা তাকে তার জন্য যে আরও বড় সম্মান দরকার ছিল সেটাকে তোমরা দিতে পারিনি। তবে আমি মনে করি যে এটা কোনো বড় বিষয় নয়, বড় বিষয় হলো যে তিনি এদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, বিশেষ করে নারী শিশু যে এবং গরিব মানুষরা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাশিদ খান মেননের সাথে, আমরা পেয়েছি আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, তাকে পেয়েছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের স্যার ফজলে হাসান আবেদ, তিনি চলে যাওয়া আসলে আমাদের জন্য কতখানি ক্ষতির হলো, এবং তার কাছ থেকে আসলে তার জীবন দর্শন থেকে আমাদের আসলে কি শিক্ষণীয় আছে? সমস্ত জাতি স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোকাবিভূত। ব্যক্তিগতভাবে আমি তাকে জানতাম, চিনতাম, আমি তাকে শ্রদ্ধা করতাম। এদেশের মানুষের জন্য তিনি যা করে গেছেন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দারিদ্র বিমোচনে তার অবদান সীমাহীন। আমি এবং তিনি একসাথে আমরা তুরস্ক গিয়েছিলাম একটি আন্তর্জাতিক সম্মেলনে, কাছে থেকে দেখেছি যে মানুষ, বিশ্বের মানুষ তাকে ভালোবাসে। দারিদ্র বিমোচনের জন্য যে তিনি কাজ করেছেন, এটা মূলত তার আত্মজীবনীত আছে। তিনি 1970 সনের 12ই নভেম্বর আমার জন্মস্থান ভোলায় ঘূর্ণিঝড়ে 500,000-এর লোক মৃত্যুবরণ করেছিল। ওই সময় তিনি মনপুরে গিয়ে এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিল। তখন হেল্প নামে তার একটি সংগঠন ছিল। তারপরে মুক্তিযুদ্ধের পরে যারা গৃহহারা মানুষ, সর্বহারা মানুষ, তাদের পাশে থেকে তিনি কাজ করে গেছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে, এবং আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। তিনি বিনয়ী মানুষ ছিলেন, তিনি সকলের বন্ধু ছিলেন, গরিব দুঃখী ভেদাভেদ ছিল না। তিনি একটা উচ্চ সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সুতরাং স্যার ফজলে হাসান আবেদের শূন্যস্থান পূরণ হবার নয়, কারণ এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জন্য তিনি যে কাজ করে গেছেন, এটা বাংলার মানুষ চিরদিন স্মরণ করবে। সুতরাং তার মৃত্যুতে আমরা সত্যিই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে এসেছি, তাকে মনে রাখব। অনেকবার জীবনে
তার সাথে আমার কথা হয়েছে, কোনো অনুষ্ঠানে ছিলাম, তার ব্যবহারে সত্যি আমি অভিভূত। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সাথে। তিনি বলছিলেন যে আসলে তার যে আসলে চলে যাওয়া সেটি আসলে পূরণ হবার নয়, তার যে শূন্যতা সেই শূন্যতা আসলে পূরণ হবার নয়। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা সকলেই এসেছেন, তারা সকলেই তার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য কাজ করেছেন। এবং যেহেতু ফজলে হাসান আবেদ তিনি বিশ্বব্যাপী কাজ করে চলেছেন, বাংলাদেশের শুধু নয় একই সাথে সারা বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, তিনি পাশে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের শুধু নয় একই সাথে সারা বিশ্বের 120 মিলিয়ন মানুষের পাশে তিনি দাঁড়াতে সক্ষম হয়েছিলেন। সেই মানুষটিকে আসলে সকলে ভালোবাসেন, সেই মানুষটিকে সকলে শ্রদ্ধা করেন, সেই মানুষটিকে সবাই চান, সেই মানুষটির জন্যই কিন্তু আসলে আজকে এত ভিড়, এত মানুষের সমাগম। এই সব কিছু মিলে যে এখনও পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব, সেই শ্রদ্ধা নিবেদন পর্ব এখনও পর্যন্ত চলমান রয়েছে, চলবে 12:30 পর্যন্ত। 12:30 পরপরই জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাকে শেষবারের মতো আসলে শ্রদ্ধা জানানো শেষে পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে বরণের কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন স্যার ফজলে হাসান আহমেদ। এই ছিল আমার কাছে আর্মি স্টেডিয়াম থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হাসান।